জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে সারা দেশের নয় ফরিদপুরেও কিন্তু শেষ মুহূর্তে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এখানকার প্রার্থীরা এই ফরিদপুরে যে চারটি আসন রয়েছে চারটি আসনের মধ্যে কিন্তু প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু এখানকার যারা যারা স্থানীয় যারা ভোটার রয়েছেন তাদের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তো আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের সালথায় যেটি ফরিদপুর দুই আসনের অন্তর্ভুক্ত আপনারা জানেন যে এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাবেক বনমন্ত্রী এবং সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান বর্তমান সংসদ সদস্য তিনি কিন্তু এখানে নৌকা নিয়ে প্রতিনিধিত্ব করছেন তার তার বিপরীত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মেয়া তো আমরা যেমনটি দেখে আসছি যে এই আসনটিতে বরাবরই কিন্তু যিনি সংসদ সদস্য শাহাদা আকবর লাবু চৌধুরী তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য সাজদা চৌধুরী সন্তান তারা কিন্তু দীর্ঘদিন এই আসনটিতে তারা নেতৃত্ব দিয়ে আসছেন তো তারাও কিন্তু বলা যায় যে এইখানকার যত উন্নয়ন রয়েছে প্রত্যেকটি উন্নয়নের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তার মায়ের যে বিগত দিনের যে উন্নয়ন সবগুলো মিলেই কিন্তু তারা বিভিন্ন ধরনের ভবিষ্যৎ প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন তো আমি এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন এইখানকার যিনি বর্তমান সংসদ সদস্য এবং নৌকা প্রতীকের প্রার্থী শাহাদকবর লাবু চৌধুরী আমি তার সাথে কথা বলবো যে আপনি প্রচার প্রচারণা এই মুহূর্তে কেমন দেখছেন এবং আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাপাশি কেমন আশ্বাস দিচ্ছেন এখানকার মানুষদের আপনারা জানেন যে এটা আমার মা দীর্ঘ চল্লিশ বছর এলাকার নেতৃত্ব দিয়েছেন এবং আমি গত বছর গত দুই সালে নির্বাচিত হওয়ার পর মার অসমাপ্ত কাজগুলো আমরা করে যাচ্ছি এলাকার মানুষের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক আমরা এই এলাকার উন্নয়ন আমরা করেছি সুতরাং এই এলাকায় আমরা বিশ্বাস করি যে এলাকার জনগণ নৌকার বিকল্প কোনো কিছু নেই নৌকা বিজয় সুনিশ্চিত এখন আমরা অপেক্ষা করছি আমরা কত বেশি ভোটে বিজয় লাভ করব। আর এই এলাকার উন্নয়ন আমরা করছি যেমন ঠিক তেমনি আগামীতে নির্বাচিত হওয়ার পর ইনশাল্লাহ আমরা এখানে ব্যবস্থা করে দেব জি ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে ফরিদপুর দুই আসনে যিনি বর্তমান সংসদ সদস্য রয়েছেন তিনি কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন তো একটি বিষয়ে জানিয়ে রাখি যে এই আসনটিতে বলা যায় যে বর্তমানে কিন্তু পেঁয়াজ রোপণ মৌসুম চলছে যার কারণে কিন্তু দিনের বেলাতে প্রচার প্রচারণা তেমন চোখে পড়া না গেলেও কিন্তু সন্ধ্যার পরে কিন্তু এই আসনটিতে জমজমট হয়ে ওঠে নির্বাচনী প্রচার প্রচারণা তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ